ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে পাহাড়ি বনে ঠিক কতটি কালো ভাল্লুক আছে তার কোনো পরিষ্কার তথ্য নেই। তবে প্রয়োজনের তাগিদে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ভাল্লুক শুমারি করে প্রকৃত সংখ্যা নির্ধারণ করে প্রাণীটির সংরক্ষণ এবং নিরাপত্তার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি জানায় পরিবেশবিদরা। অতি দ্রুত এই প্রাণীটিকে সংরক্ষণের পদক্ষেপ না নিলে খুব দ্রুতই বাংলাদেশ থেকে চিরবিদায় নেবে সুন্দর এই প্রাণীটি।